মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এমইএস আর টেটসম্যানের নতুন ভ্যাকেন্সির কিন্তু অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে 7000-এরও বেশি ছাত্রছাত্রী কিন্তু সরকারি চাকরিতে নিযুক্ত হবে। এই এমইএস নতুন ভ্যাকেন্সি নিয়ে সম্পূর্ণটা আলোচনা করব। তোমার কত যোগ্যতা লাগবে, কারা আবেদন করতে পারবে, কত টাকা স্যালারি রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এক্সাম কী হবে, অর্থাৎ এমইএস পদ নিয়ে সম্পূর্ণটা আলোচনা করব। কাজেই তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমার থেকে থাকে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ এটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য স্থায়ী পদে একটা সুন্দর ভ্যাকেন্সি, যে চাকরিটা প্রত্যেকেই প্রায় করতে চায়। তো কাজেই তোমাদের প্রত্যেককে বলবো স্টেপ বাই স্টেপ সমস্তটা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি, এমইএস ট্রেডসম্যান নিউ ভ্যাকেন্সি। তোমরা হয়তো এমইএস মানেই অনেকে জানো না। এমইএস মানে হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এর পদে রীতিমতো আর্মি দপ্তরে কিন্তু নিয়োগের ভ্যাকেন্সির নোটিফিকেশান চলে এসেছে। তোমরা অনেকেই মনে করবে আর্মি নিযুক্ত হওয়া মানে হয়তো স্থায়ী পদে আমার ভ্যাকেন্সি নয়। তোমাদের প্রত্যেকে বলে রাখি, এখানে সোলজারের ভ্যাকেন্সি নয়, হয় আর্মি ছাড়া, স্পেশাল আর্মি ছাড়াও বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি থেকে থাকে। এ সেই ভ্যাকেন্সিগুলো মানে অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যে ভ্যাকেন্সিগুলো হয়ে থাকে, এ তোমরা এখানে বলতে পারো ট্রেডম্যানের ভ্যাকেন্সি, এমটিএস, সিএমডি, লোয়ার ডিভিশন ক্লার্কের পদে কিন্তু একাধিক ভ্যাকেন্সি রয়েছে, এবং এটা কোনো 4 বছর বা কন্ট্রাকচুয়াল কিন্তু ভ্যাকেন্সি না, সম্পূর্ণ স্থায়ী পদে সরকারি ভ্যাকেন্সি। কাজেই চিন্তা করার কোনো ব্যাপার নেই, একবার চাকরি পেয়ে গেলে সারা জীবন কিন্তু তুমি এই চাকরি করতে পারছো, একদম নির্দিষ্ট স্থায়ী পদে চাকরি রয়েছে। এবং প্রথমেই বলে রাখি তোমাদের এজ লিমিটের কথা, যে কত এজ হলে, কত বয়স হলে তোমরা এই সরকারি চাকরিতে আবেদন করতে পারবে। তো এমইএসে তোমাকে আবেদন করার জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 18 থেকে 25-এর মধ্যে তোমার যদি বয়স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এসসি যারা রয়েছো বা এসটি যারা রয়েছো, তোমাদের 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ আর তোমার যদি 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারছো। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে এ তোমরা যারা 28 বছরের মধ্যে রয়েছো তোমরা ওবিসি হলে আবেদন করতে পারছো। এরপরে বলে রাখি টোটাল পোস্টের কথা, টোটাল কত পোস্ট রয়েছে। টোটাল পোস্টের কথা যদি বলিস, যেটা বললাম 7000-এরও বেশি, মানে 7256টি কিন্তু পদ রয়েছে এই পদে, কিন্তু ও এতজন, মানে 7256 জন কিন্তু ও এই পদে চাকরি পাবে। এবার বলে রাখি তোমাদের এই পদে চাকরি পাওয়ার জন্য ও কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্মের ফিয়ের কথা যদি বলি, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদেরকে 100 টাকা দিতে হচ্ছে, বাদ বাকি এই মজার বিষয় এটাই, তোমরা যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছো, এসসি এসটি বা আদার্স, তোমাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে স্যালারির কথা যদি বলি, অর্থাৎ তুমি যদি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদে আবেদন করে নিযুক্ত হও, তাহলে এই সরকারি চাকরি থেকে তোমার আর 21900 থেকে 69100 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। কোন কোন পোস্ট রয়েছে, কি যোগ্যতা লাগবে একে একে বলছি। কোয়ালিফিকেশনের কথা, কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার কত যোগ্যতা লাগবে। দেখো একাধিক পদ রয়েছে এই ভ্যাকেন্সিতে এবং একাধিক পদের যোগ্যতা এক এক রকম। তো এক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস করো তাহলে তোমার সুযোগ থাকছে আবেদন করার, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, তোমার যদি গ্র্যাজুয়েশন অর্থাৎ কলেজ পাস থাকে তাহলেও আবেদন করতে পারবে। প্রত্যেকটা পদের এক একটা নির্দিষ্ট ও কিন্তু কোয়ালিফিকেশন দরকার, মিনিমাম যদি তোমার মাধ্যমিক পাস থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারছো। এক্ষেত্রে বলে রাখি টপ পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সির কথা যদি বলি, যে টপ যে পোস্টগুলো রয়েছে, অনেক পোস্ট রয়েছে, এ তার মধ্যে টপ পোস্টগুলো নিয়ে আমি আলোচনা করি। যেমন ট্রেডসম্যানের পোস্ট রয়েছে এমইএসএ, এ ট্রেডম্যানদের পোস্ট কত রয়েছে এখানে দেখতে পাচ্ছ, 4303টি পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক পাস যদি থেকে থাকে তোমার, মাধ্যমিকের পাসের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। আর এই পোস্টেই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা আবেদন করে থাকে, এই তোমার হচ্ছে ট্রেডসম্যানের পোস্টে। তারপরে যেটা রয়েছে এমটিএস পোস্ট রয়েছে, এমটিএসের মধ্যে কী কী রয়েছে,
পিয়নের রয়েছে, চৌকিদারি রয়েছে এবং সাফাই কর্মী। এতে পোস্ট রয়েছে কিন্তু 264টি পোস্ট রয়েছে। এ যেখানেও তোমার মাধ্যমিক পাস যদি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এরপরে যে পোস্টটা এখানে রয়েছে সিএমডি এর পোস্ট রয়েছে, এ যেখানে 226টি পোস্ট রয়েছে, যেটাও তোমরা মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এরপরে রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জেএ এর পদের তোমার 174টি পোস্ট রয়েছে, যেখানে তোমাকে 12 পাস যোগ্যতা লাগবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও বিভিন্ন পোস্ট রয়েছে, কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েশনের অ্যাকচুয়ালি তোমার লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে এবং তোমাদের স্টেনোগ্রাফার রয়েছে, মেটাল ডিটেক্টর রয়েছে, বিভিন্ন ও পোস্ট রয়েছে যে পোস্টগুলোকে তুমি আবেদন করে সরকারি চাকরি পেতে পারো। এবং বেশিরভাগ পোস্টই মাধ্যমিক যোগ্যতায় এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এবং কিছু পোস্ট রয়েছে যার জন্য গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে। টপ ভ্যাকেন্সিগুলো আমি বললাম। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কী হয়ে থাকে, অর্থাৎ তোমরা যখন চাকরি পাবে তোমাদের কীভাবে চাকরিটা দেওয়া হবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল হবে, তারপরে স্কিল টেস্ট হবে। দেখো, প্রত্যেকের প্রত্যেকটা হবে না, রিটেন এক্সাম এখানে সকলের হবে, দিতেই হবে রিটেন এক্সাম। কোনো কোনো এরকম পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র রিটেন এক্সাম দিয়ে অর্থাৎ লিখিত পরীক্ষা দিয়ে তোমরা সম্পূর্ণভাবে চাকরি পেয়ে যেতে পারো। এমনও কিছু পোস্ট রয়েছে যেখানে শুধু রিটেন এক্সামের পর ফিজিক্যাল দিতে হবে। আমি লিখে দিয়েছি অ্যাকর্ডিং টু পোস্ট, অর্থাৎ পোস্টের অ্যাকর্ডিং তোমাকে ফিজিক্যাল দিতে হবে, প্রত্যেকটা পোস্টের জন্য ফিজিক্যাল নেই। একই সাথে স্কিল টেস্টও কিন্তু কিছু সংখ্যক পোস্টের জন্য, যেমন যেগুলো ক্লার্কশিপ রয়েছে, এলডিসি বলো, ইউডিসি বলো, ও লোয়ার ডিভিশন ক্লার্ক বলো, মানে যেগুলো ক্লার্কশিপের জন্য রয়েছে সেই সমস্ত পোস্টের জন্য স্কিল টেস্ট তোমাদের দিতে হবে, অ্যাজ এ টাইপার বা টাইপিং টেস্ট বা বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে ডেডিকেটেড পোস্ট হিসাবে তোমাদের স্কিল টেস্ট দিতে হবে। ক্লিয়ার? এরপরে এক্সামের কথা যদি বলি, তোমাদের রিটেন অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই ওই তোমাদের এমসিকিউ অ্যাকচুয়ালি এমসিকিউ প্যাটার্নে আসবে, ওয়েমা সিট বেসড এক্সাম হবে, ঠিক আছে। এ মানে এমসিকিউ একটা কোশ্চেন থাকবে, এ চারটে অপশান থাকবে, ঠিক আছে। এই চারটে অপশানের মধ্যে যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা তোমাদের ওএমআর সিটে কিন্তু, ধরো এক নম্বর দাগের এক নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তিনটা, হচ্ছে তিন নম্বরটা তোমাকে গোল করে দিতে হচ্ছে, এরকমভাবে ওএমআর সিটে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবার এখানে কী কী সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন আসবে যদি বলি, তো এখানে দেখতেই পাচ্ছ রিজনিং থেকে কত, 25টা কোশ্চেন আসবে, 25 নম্বর থাকবে। ম্যাথামেটিক্স থেকে 25টা কোশ্চেন আসবে, 25 নম্বর থাকবে। জিকে জিএস থেকে 25টা কোশ্চেন আসবে, 25 নম্বর থাকবে। এবং ইংলিশ থেকে 25টা কোশ্চেন আসবে, 25 নম্বর থাকবে, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর। টোটালের কথা যদি বলি, টোটাল 200টা কোশ্চেন আসবে, তোমাদের এই 200টা কোশ্চেনের জন্য 200 নম্বর কিন্তু থাকছে। এক্ষেত্রে সঠিক হলে তো তুমি এক পাচ্ছ, যদি তোমার ভুল হয় কোনো কোশ্চেন, ভুল অ্যান্সার লিখে রাখো, তাহলে অবশ্যই নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। নেগেটিভ মার্কিংয়ের কথা যদি বলি, 1.25 অর্থাৎ 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। মানে ভালো করে যদি সহজ ভাষায় তোমাদের বলি, তাহলে একটা কোশ্চেন ঠিক হলে যেমন তুমি এক পাবে, তেমনই চারটে কোশ্চেন যদি ভুল হয় তোমার, তাহলে চারটে ভুল কোশ্চেনের জন্য এক নম্বর কেটে নেওয়া হবে। ক্লিয়ার? তো এইভাবে তুমি যদি এক্সাম দাও তাহলে কিন্তু তোমরা রীতিমতো পাস করে যাবে এবং চাকরি পেয়ে যাবে কিছু পোস্টে। এবং যেটা বললাম, কিছু পোস্টের জন্য তোমাদের ফিজিক্যাল রয়েছে, তো ফিজিক্যালে কী কী তোমাদের করতে হবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, ফিজিক্যালটা তো তোমাদের মেলের জন্য বা ফিমেলের জন্য আলাদা আলাদা ফিজিক্যাল এর ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে আমি বেসিকটা বলছি, দেখো এখন শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, ভ্যাকেন্সির কথা উল্লেখ করা দেওয়া হয়েছে, তারপরে আগের বছর যে পরীক্ষা হয়েছিল, আগের বছর যেভাবে সিলেকশন প্রসেস হয়েছিল তার অ্যাকর্ডিং আমি সমস্তটা বলছি। অফিসিয়ালভাবে এটা শর্ট নোটিস দেওয়া হয়েছে, যখন লং নোটিস দেওয়া হবে তখন বিস্তারিত তোমাদের জানাবো। তো এখন ফিজিক্যালটাও দেখে নাও, কারণ তোমরা যখন প্রস্তুতি চালাবে তখন তো অবশ্যই আগেভাগে তোমাদের প্রস্তুত থাকতে হবে, সেই কারণেই পুরো ডিটেলসটা তোমাদের বলা। যেমন হাইটের কথা যদি বলি, হাইট কত লাগবে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা ছেলে রয়েছে, ও সেক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার তোমাদের লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটারও লাগে, ঠিক আছে, 165 সেন্টিমিটারও লাগে, এটা পোস্টের ওপর নির্ভর করে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু 157 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে, ঠিক আছে, 157 সেন্টিমিটার হাইট লাগবে। এরপরে যদি বলি রানিংয়ের কথা, অর্থাৎ দৌড় কত করতে হবে বা মাঠের কথা যদি বলো, সেক্ষেত্রে কত কিলোমিটারের কত সময়ের মধ্যে তোমাদের দৌড় কমপ্লিট করে দেখাতে হবে, এক্ষেত্রে বলে রাখি তোমাদের
5 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটার তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 5 কিলোমিটার দৌড় রয়েছে, যেখানে এই 5 কিলোমিটার সম্পূর্ণটা তোমাদের 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ক্লিয়ার। আর এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু 1600 মিটার, মানে 1.6 কিলোমিটার, ঠিক আছে, 1.6 কিলোমিটার রয়েছে এ, যেখানে এ কিন্তু তোমাদের 8 মিনিটের মধ্যে সম্পূর্ণটা কভার করতে হবে। মানে ছেলেদের দৌড় রয়েছে 5 কিলোমিটার, যেটা 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং যারা মেয়ে রয়েছে তাদের কিন্তু 1.6 কিলোমিটার, অর্থাৎ 1600 মিটার কমপ্লিট করতে হবে 8 মিনিটের মধ্যে। তো এই হলো ওভারঅল তোমাদের ফিজিক্যাল, আর তোমাদের যেটা বললাম, এরপরে স্কিল টেস্টের কথা, যেটা একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের মধ্যে তোমাদের টাইপিং টেস্ট এবং সেটা কোন পোস্টে তুমি জয়েন করছো তার অ্যাকর্ডিং স্কিল টেস্টটা হয়ে থাকে। তো এই হলো পুরো সিলেকশন প্রসেস, এবং এগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা সরাসরি কিন্তু MES পদে এ কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারো এবং দেশের সেবায় অংশগ্রহণ করতে পারো। একই সাথে তোমাদের এটাও বলে রাখি, যেটা বললাম যে শর্ট নোটিফিকেশান জারি হয়েছে তার অ্যাকর্ডিং সমস্তটা বললাম, লং নোটিফিকেশান যখনই আসবে তখন জানিয়ে দেব। এবং তোমাদের অনেকে জিজ্ঞাসা হবে এখন আবেদনটা কবে হবে, দেখো শর্ট নোটিফিকেশান যেমন বললাম জারি হয়েছে, সেক্ষেত্রে কিছু দিনের মধ্যেই, ধরে রাখো তোমরা জুলাই মাসের ফার্স্ট উইকে নাগাদ কিন্তু এই ভ্যাকেন্সির আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। আগেভাগেই তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, যাতে যে পোস্টগুলো অধিক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে সেই পোস্টগুলোতে এ তোমরা আবেদন করো এবং সরকারি চাকরি পাওয়ার স্বপ্নে তোমরা পৌঁছাতে পারো। তো আজকে সমস্ত ডিটেলসটা জানালাম, এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা জানাবে। এছাড়া তোমাদের জন্য কেরিয়ার রিলেটেড যে ভিডিও রয়েছে বা ম্যাথামেটিক্সের যে ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে ওই ভিডিওগুলোও দেখে নিতে পারো, তোমাদের চাকরির প্রস্তুতিকে আরও হেল্প করতে সাহায্য করবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।